হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি নিয়ে এসেছি আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে ক্লাস এইটের রাইন্ড মাঠেন প্রশ্ন বিচিত্র অন্তর্গত হিস্টোরি অধ্যায়ের স্কুল নম্বর 19 থার্ড সেমিস্টার অন্তর্গত। এই থার্ড সেমিস্টার আমি স্কুল নম্বর 19 অর্থাৎ এই দুটো স্কুল করে দিলে তোমার জন্য থার্ড সেমিস্টারে খুবই তাড়াতাড়ি সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পেপারগুলো শেষ হয়ে যাবে। তাই তোমার জন্য আমি নিয়ে এসেছি হিস্টোরি 9 এবং 10 স্কুল নম্বর। এই দুটো স্কুল করে দিলে তোমার জন্য সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পেপারগুলো শেষ হয়ে গেছে। এরপরে তোমাদের জন্য আমি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স এবং জিওগ্রাফিগুলো সবার আগে আপলোড করে দিচ্ছি। যদি না তোমরা সেটা দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে দেখে দেখে নিতে পারো। এখন আমার ক্লাসে থাকছে স্কুল নম্বর 19 সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পেপার। প্রথমে যাচ্ছে স্কুল নম্বর 9 রানাঘাট পিসি হাই এইচএসসি স্কুল। একের দাগে দু এক কথা উত্তর দাও যেকোনো 10টি। প্রথমে বলছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কী? মোহাম্মদ জিয়াউদ্দিন। দ্বিতীয় প্রশ্ন, কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? উত্তর হচ্ছে তলোয়ার। দেওয়া হচ্ছে তৃতীয় প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গড়ে তোলেন? উত্তর হচ্ছে রাসবিহারী বসু। চতুর্থ প্রশ্ন বলছে আলিগড় আন্দোলনে প্রধান রূপকার কে ছিলেন? উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। পঞ্চম প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থান হামারা গানটি রচয়িতা কি? উত্তর হচ্ছে মোহাম্মদ ইকবাল। এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, বহুত জায়গায় দেওয়া আছে। এরপর দেওয়া আছে ষষ্ঠ প্রশ্ন, বয়কট শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বর্জন করা। দেওয়া আছে সপ্তম প্রশ্ন, বলেছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে সতীশচন্দ্র বসু। দেওয়া আছে VIIII বা অষ্টম প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নবম প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। দেওয়া আছে দশম প্রশ্ন, 76 মন্বন্তর হয়েছিল কত সালে কত বঙ্গাব্দে অর্থাৎ বাংলা তারিখ অনুযায়ী? এটি হবে বাংলায় হবে 1176 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে 11 নম্বর প্রশ্ন বা এই দাগে তোমাদের শেষ প্রশ্ন, ভারতের মৌলিক অধিকার কয়টি? এটি হচ্ছে 6টি। এরপর দেওয়া আছে দুইয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলছে রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ, এটি হচ্ছে 5 বছর। এরপর দেওয়া আছে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? উত্তর হচ্ছে যুগান্তর পত্রিকা। দেওয়া আছে তৃতীয় প্রশ্ন, বলেছে কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন? এরা খুবই ভালো একটা প্রশ্ন, এটা অবশ্যই আমরা মনে রাখবেন। উত্তর হচ্ছে এ কে ফজলুল হক বা আবুল কাসেম ফজলুল হক। দেওয়া আছে IV নম্বর বা চতুর্থ নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। এরপর দেওয়া আছে চৌরিচৌরা ঘটনা ঘটে? উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলনে। দেওয়া আছে তিনের দাগে বা পার্ট নম্বর 3 এই একটা স্কুলে, বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। সেই পার্ট নম্বর 3 প্রথম প্রশ্ন বলছে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তা, চিত্তরঞ্জন দাস। উত্তর হবে চিত্তরঞ্জন দাস, কারণ চিত্তরঞ্জন দাস বাদে সবাই ছিল বিবাদী বা রাইটার্স মিলিং অল ইন্ডিয়া যুদ্ধের মধ্যে যুক্ত। এরপর দেওয়া হচ্ছে গান্ধীজি, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু আর এটি হচ্ছে লাস্টে দেওয়া হচ্ছে নেলসন ম্যান্ডেলা। উত্তর হবে নেলসন ম্যান্ডেলা, কেননা নেলসন ম্যান্ডেলার স্বরাজ্য দল প্রতিষ্ঠাতে কোনো হাত ছিল না। এরপর দেওয়া আছে ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, গণতান্ত্রিক আর ধনতান্ত্রিক, এটি হবে ধনতান্ত্রিক। এরপর দেওয়া আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। উত্তর হচ্ছে রাজ্যপাল। এরপর দেওয়া আছে ভি নম্বর বা পঞ্চম প্রশ্ন, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। উত্তরটা হবে সিপাহী বিদ্রোহ, কারণ নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ যতটা না বড়, তাতে সিপাহী বিদ্রোহ অনেক বড় এবং এতে অনেক মানুষ যুক্ত ছিল। এরপর দেওয়া হচ্ছে চারের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে রেখুন। প্রথম প্রশ্ন দেওয়া আছে সত্যাগ্রহ, উত্তর হবে গান্ধীজি, স্বরাজ্য দল, উত্তর হবে চিত্তরঞ্জন দাস, রামলিপ্ত জাতীয় সংখ্যার, উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত, সীমান্ত গান্ধী, এটি হচ্ছে খান আব্দুল গফর খান। আর দেওয়া আছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, এটি হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর দেওয়া আছে পাঁচের দাগে নিচের কোন বাক্যটি ঠিক কোন বাক্যটি ভুল তা লেখুন। প্রথমে বলেছে আজাদ হিন্দ বাহিনীর কোনো নারী বাহিনী ছিল না, কথাটি ভুল। এরপর দেওয়া আছে যে বেঙ্গল ভগৎ সিং বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ও সদস্য ছিল, এ কথাটিও ভুল। তৃতীয় প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে? উত্তর হচ্ছে ঠিক। দেওয়া আছে চতুর্থ প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? ভুল, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। দেওয়া আছে পঞ্চম প্রশ্ন বা এই দাগে তোমাদের জন্য শেষ প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিলেন মহাবিদ্রোহী নেত্রী, এ কথাটি হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে তোমাদের জন্য থার্ড সেমিস্টারের হিস্টোরি শেষ স্কুল, স্কুল নম্বর 10 শিলিগুড়ি বরকান্তা বিদ্যাপীঠ এইচএস। একে দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো।
প্রথমে বলেছে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে, উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং বা লর্ড বেন্টিং। যদি আইন করে বলে তাহলে অবশ্যই তোমাদের লর্ড উইলিয়াম বেন্টিং লিখতে হবে, না হলে রাজা রামমোহন রায়। এই পদে হচ্ছে নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন, উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র। তৃতীয় প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করে, উত্তর আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে জারি করা হয়, জারি করে না জারি করা হয়, উত্তর হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। এ পদে হচ্ছে বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফর্মালিটিক্যালস ওয়ার্কস প্রতিষ্ঠা করেন, এটি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দেওয়া আছে পঞ্চম প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়, উত্তর হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। দেওয়া আছে ষষ্ঠ প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে, উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস। সপ্তম প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান ছিলেন, উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। দেওয়া আছে অষ্টম প্রশ্ন, মহাত্মা গান্ধী করেঙ্গে মারেঙ্গে ডাক দিয়েছিলেন, উত্তর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময়। নবম প্রশ্ন, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে কলকাতায়। দশম প্রশ্ন, পৃথক রাষ্ট্র পাকিস্তানের কথা কে প্রথম স্পষ্টভাবে বললেন বা বলতেন, এটি হচ্ছে চৌধুরী রহমত আলী। এগারো নম্বর প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিল, এটা আমার মনে হচ্ছে সম্ভবত মোহাম্মদ আলী জিন্না বা জিন্না হবে। এই পদে হচ্ছে বারো নম্বর প্রশ্ন, এই দাগে বলছে স্বাধীন ভারতের সংবিধান রচনা প্রথম রচনার জন্য গঠিত খরসা কমিটির সভাপতি কে ছিল, এটা ভালো একটা প্রশ্ন, এটি হচ্ছে বি আর আম্বেদকর। দেওয়া আছে তেরো নম্বর প্রশ্ন, ভারতে সংবিধানের নির্দেশমূলক নীতি গ্রহণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দেওয়া আছে চোদ্দো নম্বর বা এই দাগের শেষ প্রশ্ন, দক্ষিণ ভারতে পরিবেশ কেন্দ্রিক একটা আন্দোলন ছিল, এটি হচ্ছে আপিকো আন্দোলন। দেওয়া আছে তোমাদের জন্য স্কুল নম্বর টেনের দ্বিতীয় পার্ট, বলেছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো চোদ্দোটি। প্রথমে এই দাগে বলেছে যে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন বলছে মোপালা বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারতের ড্যাশ অঞ্চলে, উত্তর হচ্ছে মালাবার উপকূল অঞ্চলে। দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন, মহারাষ্ট্রে বিধবা বিবাহ আইন প্রচলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন, উত্তর হচ্ছে জ্যোতিরাও ফুলে। ত্রিপুল আইন, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো, এটি হচ্ছে নরমপন্থীদের আবেদন নিবেদন নীতি। আইভি নম্বর প্রশ্ন, বাংলা বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ড্যাশ পত্রিকা, উত্তর হচ্ছে যুগান্তর পত্রিকা। দেওয়া আছে বিদ্যাগে দ্বিতীয় পাঠের আবার বিদ্যাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। আইন নম্বর প্রশ্ন, খুদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কি, এটি হচ্ছে খান আব্দুল গফর খান। দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে হয়েছিল, উত্তর হচ্ছে সূর্য সেন। তৃতীয় প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে, উত্তর হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। আইভি নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হন, উত্তর হচ্ছে 1939 সালের 29 জানুয়ারি। ভি বা পঞ্চম নম্বর প্রশ্ন, প্রশ্ন বলেছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতি কে ছিল, উত্তর হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। সিদ্ধাগে দেওয়া আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথমে বলেছে 1837 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়, এই কথাটি হচ্ছে ঠিক। এরপর দেওয়া আছে আবার দেখো এই প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন নম্বর সমস্ত স্কুলে দেওয়া আছে। বলেছে সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা, এর রচয়িতা হলো মোহাম্মদ ইকবাল, কথাটি ঠিক। ত্রিপুল আই নম্বর প্রশ্ন বা তিন নম্বর প্রশ্ন, বলেছে ভারতের সংবিধান গণপরিষদে গ্রহণ করা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26 নভেম্বর, কথাটি ঠিক। আইভিং, রাজ্যসভায় সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, কথাটি ভুল, রাজ্যসভায় সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হয়। এরপর দেওয়া আছে একদম শেষ দাগ, ডির দাগে বলেছে যে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখব। প্রথমে বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ফাউন্ড কমিশন এটি হচ্ছে তেভাগা আন্দোলন, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, আর ভগৎ সিং এটি হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা। এই ছিল তোমাদের জন্য সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার পেপার তোমাদের থার্ড সেমিস্টার অন্তর্গত হিস্টোরি। এছাড়া তোমার জন্য আমি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অর্থাৎ এনভায়রনমেন্ট সায়েন্স এবং ভূগোল আপলোড করে দিয়েছি। যদি তোমাদের আরও কোনো বিষয় যদি ক্লাসে দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমার জন্য সেই ক্লাসটা নিয়ে আসবো। একটু লেট হতে পারে কিন্তু আমি অবশ্যই তোমার জন্য সেই ক্লাসটা নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।